বড় বড় করছে আটকা 10 মিনিট লাগলো আমরা সবাই এখন শিশুর উদ্দেশ্যে রওনা দিয়েছি আর অটল টানেল পাস করার পরে দেখো কত বড়। চারিপাশ শুধু বরফই বরফ। এখন আমাদের গাড়ি পার্ক করে জিপ লাইন দিয়ে ওই পারে যেতে হবে, নদীর ওই পারে। ভিউটা জাস্ট অসম। আমরা ওইখানে ওইভাবে এসেছি, এবার ওইভাবে ব্যাক করবো। মাঝখান দিয়ে রিভার চলে আসছে, পুরো বরফ। শুধু আমি আর বাবা এসেছি। লোকাল আঙ্কেলের থেকে জানতে পারলাম এই বরফটা জাস্ট 10 দিন আগেই পড়েছে, তার আগে কোনো বরফ ছিল না। সো আমরা লাকি বলতে পারো। দূরে উপাসের রোড বেরিয়ে গেছে ওটা লাদাখে।
আর এই বাঙালি হোটেলটা মানে কি বলবো, অসম। এই কয়েকদিন স্মৃতিতে যা খেতে পারিনি, আমরা যে যতটা উপোস করেছিলাম এখানে এসে আমরা পাগলের মতো খেয়েছি অল আইটেম। দেখতে দেখতেই আমরা চলে এলাম মানালির সব থেকে পপুলার জায়গা হিড়িম্বা মন্দিরের সামনে। তোমরা এই মন্দিরটা অসংখ্যবার দেখেছো বলিউডের নানান মুভিতে, আর লেটেস্ট এক্সাম্পল বলতে গেলে তো ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিতে একটা বড় সিন ছিল ঠিক এই মন্দিরের সামনে। আর এই মন্দিরের হিস্ট্রি বলতে মহাভারত থেকে আমরা জানতে পারি দেবী হিড়িম্বা ছিলেন ভীমের স্ত্রী, মানে পঞ্চপাণ্ডবের যে একজন পাণ্ডব ভীম তার স্ত্রী ছিলেন হিড়িম্বা। আর এই মন্দিরে তা হিড়িম্বার যে জনগোষ্ঠী ছিল, তার অ্যানসেস্টার যারা ছিল, তাদের যে থাকার যে প্রমাণ সব কিছু এখানে পাওয়া যায়। তাই দেবী হিড়িম্বার নাম থেকে এই মন্দিরের নাম হয় হিড়িম্বা টেম্পল। আর এই টেম্পলের চারিপাশে অসংখ্য হাজার হাজার দেবদারু গাছ ভর্তি, যার জন্যে এই আশপাশটা খুব সুন্দর দেখতে লাগছে। যদিও এখন প্রচুর লাইন, এত ভিড়, আমি কি বলবো। আমাদের তো মন্দিরের ভেতরে যেতেই প্রায় আধ ঘন্টা এক ঘন্টার বেশি লেগে গেল, এত লাইন। আর ছবি তুলবো কি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। একটু দেখো সেই সময়কার সমস্ত প্রাণী, গরু, মহিষ, সিংহ, তাদের সব কঙ্কাল এখানে টাঙানো রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি হিড়িম্বা দেবীর টাইমেরই। আর এখানকার সব থেকে স্পেশাল জিনিস, আহা, আপেলের চাট। গ্রিন অ্যাপেলের চাটটা যা খেতে না, তোমরা জাস্ট পাগল হয়ে যাবে। হিড়িম্বা টেম্পল থেকে আমরা এখন সোজা চলে এসেছি বশিষ্ঠ টেম্পলে, অ্যাকচুয়ালি বশিষ্ঠ মুনির টেম্পল। তো এইটা হলো মহাভারত থেকে আমরা চলে এসেছি ঠিক রামায়ণে। তোমরা যারা রামায়ণ পড়েছো বা রামায়ণ জানো, তারা সবাই জানেন বশিষ্ঠ মুনির ব্যাপারে। আর তাছাড়া এই মন্দিরে আরেকটি বড় স্পেশাল জিনিস হলো, মন্দিরের ভেতরে উষ্ণ প্রস্রবণ আছে, মানে হট স্প্রিং। তো সেইটা দেখতেও লোকেরা আসে, আর এখানে এখন দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আর বশিষ্ঠ টেম্পলের ঠিক পাশে রয়েছে রাম মন্দির। আমি এখন ঠিক রাম মন্দিরের সামনে রয়েছি। মন্দিরটা দেখো কি সুন্দর কাঠের বানানো, পুরোটা স্ট্রাকচারটা কাঠের আর চকচক করছে। এই রাম মন্দিরের এই পোর্শনটাই হলো, এই মন্দির এখানে হলো পুরনো, এটা হলো নতুন বানিয়েছে বোঝা যাচ্ছে। পুরো কাঠের ভেতরে, ভেতরে তো জায়গায় ছবি তোলা যায় না। যদিও বলে রাখা ভালো, এই মন্দিরে আসতে গেলে তোমাদেরকে অনেকটা হেঁটে উপরে আসতে হবে, অনেকটা হেঁটে নিচে যেতে হবে। আর তার আশেপাশে অসংখ্য ছোটো ছোটো দোকান আছে যেখানে দাম প্রচুর। তার থেকে অনেস্টলি বলছি, কলকাতা থেকে এসে জামা কিনো, অনেক কম দাম হবে। এইভাবে সুন্দরভাবে ঘুরে এত দিনের ট্যুরটা আমাদের শেষ হলো আজকে মানালিতে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে নতুন জায়গায়। তোমরা সবাই পাশে থেকো, টাটা, বাই বাই। আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু।
পথ কর বলি।